আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মম অ্যান্ড আরিয়া ইউএসএ ব্লগে। আজকাল বেশিরভাগ মহিলারাই সিজারিয়ান পদ্ধতিটাকে ডেলিভারির প্রধান সিদ্ধান্ত হিসেবে নিয়ে নেন, কিন্তু আপনারা জানেন উন্নত বিশ্বে, মানে বিদেশে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সেখানে কিন্তু খুবই কম পরিমাণে সিজারিয়ান পদ্ধতিতে বেবি হয়। ওনারা একদম শেষ পর্যন্ত নর্মাল ডেলিভারির জন্যই অপেক্ষা করে। তো আমি আজকে শেয়ার করব আমার ডক্টর আমাকে নর্মাল ডেলিভারির জন্য কি কি অ্যাডভাইস দিয়েছিল এবং কি কি আমি ফলো করেছিলাম, বেসিক্যালি সেইটা নিয়ে আজকের আমার এই ভিডিওটা। আশা করি আপনারা উপকৃত হবেন। আমি যে বিষয়গুলো ফলো করেছি সেগুলো আপনারা শুনলে হয়তো আপনাদের কোনো উপকার হতে পারে। আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল তখন তার ওজন ছিল প্রায় 4 কেজি, কিন্তু তবুও সে নর্মাল ডেলিভারিতেই হয়েছে। তো কোন কোন বিষয়গুলো আসলে নর্মাল ডেলিভারির জন্য সম্ভাবনাকে বাড়িয়ে দেয়, ডক্টররা অ্যাডভাইস করে আমেরিকাতে, আমার ডক্টর আমাকে করেছিল, সেটাই আমি আজকে আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করব। প্রথমে আমি যেটা বলবো সেটা হলো আসলে কোন কোন সমস্যা থাকলে গর্ভাবস্থায় সিজারিয়ান পদ্ধতিটার রিস্কটা বেড়ে যায়, সেদিকটাও ফলো করতে হবে। গর্ভাবস্থায় আপনার যদি এই এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু আপনার নর্মালের ডেলিভারির আশঙ্কাটা অনেকখানি কমে যায়, সিজারিয়ানের রিস্কটা বেড়ে যায়। আসলে নর্মাল ডেলিভারির জন্য প্রথম যে জিনিসটা থাকতে হবে সেটা আপনার পুরো গর্ভাবস্থায় আপনার যদি কোনো জটিলতা না থাকে, মানে আপনি যদি পুরোপুরি সুস্থ থাকেন তাহলে আপনি আমার এই বিষয়গুলি ফলো করতে পারবেন। আপনি সুস্থ আছেন কিংবা কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনার ডক্টরই ভালো বলতে পারবে, কিন্তু আপনি যদি গর্ভাবস্থায় পুরোপুরি সুস্থ থাকেন, কোনো রকম আদার্স সমস্যা না থাকে, তাহলে আপনারা এই বিষয়গুলি ফলো করলে অবশ্যই এই সমস্যাগুলি যদি না থাকে, যেমন আপনার যদি ডায়াবেটিস না থাকে, গর্ভকালীন যে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস সেটা যদি না থাকে, যদি আপনার রক্তচাপ, মানে ব্লাড হাই প্রেশার, যেটা ব্লাড প্রেশার, যেটা রক্তচাপটা যদি ঠিক থাকে, ব্লাড সুগারটা ঠিক থাকে, তারপরে আপনার হিমোগ্লোবিনের মাত্রাটা আপনার শরীরে ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই এই বিষয়গুলোই ফলো করতে পারবেন। আর যদি এই সমস্যাগুলো থাকে তাহলে সিজারিয়ানের রিস্কটা আসলে অনেকখানি বেড়ে যায়। তারপরে বয়সের একটা ব্যাপার থাকে, যেমন আপনার বয়স যদি খুব কম হয়, যেমন 18 বছরের নিচে অল্প বয়স্ক হয়, এবং আপনার বয়সটা যদি লাইক 35 বা 40 উপরে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু সিজারিয়ানের রিস্কটা থেকে যায়। তারপর আপনার ওজন, আপনার ওয়েট যদি অনেক বেশি হয়, আপনার ওজন বেশি হলেও কিন্তু নর্মাল ডেলিভারিটা কমই হয়, ওজন বেশি হলে সিজারিয়ানের রিস্কটা কিন্তু চলে যায়। তবে গর্ভাবস্থায় স্বাভাবিক নিয়মে ওজন বাড়বে, এটাই খুব স্বাভাবিক। লাস্ট সময়ে অবশ্যই ওজন বেড়ে যায়, আমারও বেড়েছিল। তারপরে যদি আপনার কোনো রকম হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা, এই সমস্যাগুলো যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনি নর্মাল ডেলিভারির জন্যই ট্রাই করতে পারবেন। আর এইসব সমস্যা থাকলে কিন্তু সিজারিয়ানের রিস্কটা আসলেই বেড়ে যায়। তারপর আরেকটি হচ্ছে বাচ্চার পজিশন যদি ঠিক থাকে, মানে 33-34 সপ্তাহ পরে বাচ্চার পজিশন স্বাভাবিক, বাচ্চার নিচের দিকে চলে আসবে, সেটা আপনি বুঝতে পারবেন। তো এই বাচ্চার পজিশনের দিকটাও খেয়াল রাখতে হবে, এইসব বিষয়েও কিন্তু মানে নিয়ম মতো হতে হবে। বাচ্চা যদি 34-35 সপ্তাহ পরে বাচ্চা যদি নিচের দিকে চলে আসে তাহলেও নর্মাল ডেলিভারি করানো সম্ভব। এবং ইদানিং আসলে অনেকেই মনে করেন নর্মালে কেন সিজারিয়ান পদ্ধতি হোক সেটাই ভালো, আসলে কখনোই না। একটা বাচ্চা প্রাকৃতিকভাবে নর্মাল ডেলিভারি ভাবে আসাটাই ভালো, এবং সেটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাচ্ছি। বিদেশে কেন নর্মাল ডেলিভারিটাকেই চুজ করে, ডাক্তাররা কখনই আপনি চাইলেও কিন্তু আপনাকে সিজারিয়ান ডেলিভারি করবে না, ওনারা একদম লাস্ট পর্যন্ত নর্মাল ডেলিভারি করানোরই ট্রাই করবে। যদি না কোনো সমস্যা থাকে ওনারা কখনোই সিসেক ডেলিভারি করান না। তো আপনাকে অবশ্যই নর্মাল ডেলিভারিটাকেই চুজ করা উচিত, কারণ এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং মেয়েদের, আমাদের দেহ সেইভাবেই গঠিত। কেন আমরা সিজারিয়ান পদ্ধতিটাকে বেছে নেব, যে একটা অপারেশন, এটা কিন্তু একটা মেজর অপারেশন। সো আপনি এই নিয়মগুলো টুকটাক ফলো করলে অবশ্যই আল্লাহ চাইলে আপনার নর্মাল ডেলিভারি হতেও পারে। তারপর নর্মাল ডেলিভারি হলে মা ও বাচ্চা উভয়ের জন্যই স্বাস্থ্যকর, কেননা এটা নর্মাল ডেলিভারি। আর নর্মাল ডেলিভারি স্বাভাবিক প্রসব বলে সুস্থ হতেও কম সময় লাগে, এবং বাচ্চা হলে কিছু ব্যাকটেরিয়া বাচ্চার মধ্যে প্রবেশ করে যা বাচ্চাটির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে বাড়িয়ে দিতে সাহায্য করে।
নর্মাল ডেলিভারিতে আসলে প্রসব যন্ত্রণাটা, প্রসব কষ্টটা অনেক বেশি হয়, কিন্তু বাচ্চা হওয়ার পরে কিন্তু সেটা আসলে স্বাভাবিক হয়ে যায়, অনেকখানি কমে যায়। সিজারিয়ান পদ্ধতি এটা আজীবন আপনাকে এটা বহন করে চলতে হবে। টিপসগুলো তখনই ফলো করতে পারেন যখন আপনার আদার্স কোনো সমস্যা না থাকে, আপনি পুরোপুরি সুস্থ থাকেন, তাহলেই আপনি আমার এই টিপসগুলো ফলো করতে পারেন যেটা আমার ডক্টর আমাকে দিয়েছিল। প্রথম থেকে আমার ডক্টর আমাকে যে অ্যাডভাইসগুলো দিয়েছিল সেটা হলো, আমাকে বলেছে প্রচুর পানি খেতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে প্রতিবার। আপনি বাথরুমে যাওয়ার পরে প্রস্রাব, স্বাভাবিক বাচ্চা যখন গর্ভে বড় হতে থাকে তখন মানুষের প্রস্রাবের ব্যাগটা বেড়ে যায়, প্রতিবার আপনাকে বাথরুম থেকে আসার পরে 1-2 গ্লাস করে পানি খেতে হবে। পানিটা মাস্ট আপনি সারাদিন খেতে না চাইলে অল্প অল্প করেও পানি খেতে হবে। এরপরে হলো গিয়ে আপনার যে স্বাভাবিক নিয়মের যে কাজগুলো, মানে অনেক ভারী কাজ না, যেমন নিচ থেকে কিছু উঠানো এই কাজগুলো করবেন না, অনেক ভারী কাজগুলো, কিন্তু আপনার নর্মাল অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করে থাকে, যেমন রান্না, টুকটাক আমার কাজ করা, ভাঁজ করা, গোছানো, সব কিছু কাটাকাটি, দাঁড়িয়ে কাটাকাটি, তারপরে সব মানে নর্মাল যে কাজগুলো থাকে আপনার কাজগুলো আপনিই করবেন। কিন্তু আমাদের দেশে এখন মহিলারা মনে করে আমার তো কাজের মানুষ আছে, আমার কাজ করার দরকার কি, ওরা কাজ করে দিবে, আমি জাস্ট শুয়ে থাকবো, কারণ আমি তো প্রেগনেন্ট। আসলে প্রেগনেন্ট কোনো অসুস্থতা না, প্রেগনেন্সি স্বাভাবিক, এটা দুনিয়া এভাবেই হয়েছে। তো প্রেগনেন্ট হলেই যে আপনাকে 24 ঘন্টা শুয়ে থাকতে হবে সেরকম কোনো বিষয় কিন্তু না। এখানে ডক্টররা এটাই বলে, এখানে ডক্টররা বলে যে আপনি আপনার নিয়মিত কাজগুলো করেন, নর্মাল লাইফ জীবনযাপন করেন, হাসি খুশি থাকেন, তারপরে হলো খাওয়া দাওয়া ঠিক মতো করেন প্রতিদিন অ্যাটলিস্ট। আপনি যদি টুকটাক কাজগুলো করেন আপনার এখানে হাঁটা হয়, এক্সারসাইজ হয়, আর আসলে স্বাভাবিক নিয়মে খাওয়া, স্বাভাবিক নিয়মে হাঁটা, স্বাভাবিক নিয়মে হালকা পাতলা এক্সারসাইজ করা, প্রতিদিন পানি খাওয়া, তারপরে হাসি খুশি থাকা, দুশ্চিন্তা না করা, সারাক্ষণ শুয়ে বসে কাটিয়ে না দেওয়া, এই বিষয়গুলো একটু ফলো করতে হবে। আর বেসিক নর্মাল এক্সারসাইজগুলো করতে হবে, নর্মাল আমিষ জাতীয় খাবার খেতে হবে, শর্করা খেতে হবে, সবই খেতে হবে, আপনার খাবার দাবার নিয়ম নীতি সবই প্রফুল্ল থাকতে হবে, সব কিছু ঠিক থাকতে হবে ইনশাল্লাহ। বাকিটা তো অবশ্যই উপর আল্লাহর উপর নির্ভর করছে। তো এই বেসিক এই টিপসগুলো আসলে দিয়ে থাকে। আর এরপর হচ্ছে আপনাকে মাল্টিভাইটামিন, আয়রন, জিঙ্ক, যে যে ওষুধগুলো দেয় সেগুলো আপনাকে নিয়মিত খেতে হবে, নিয়মিত ডক্টর চেক আপে থাকতে হবে, ডক্টরের নিয়ম নীতি টিপসগুলো ফলো করতে হবে। এছাড়াও আপনাকে মনে সাহস রাখতে হবে, প্রথম থেকে আপনার মনে একটা সাহস থাকতে হবে যে হ্যাঁ, ন্যাচারালি বাচ্চা হয় প্রাকৃতিকভাবে, সেভাবে আমার বাচ্চা দুনিয়াতে আসবে, আমি অবশ্যই আমার বাচ্চার জন্য নর্মাল ডেলিভারি করব। তারপরে আপনারা যার যার ধর্ম অনুসারে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে চাইতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন যে হ্যাঁ, মনে সাহস রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, এগুলো তো আছেই। আর সাহসটা অনেক বড় একটা ব্যাপার, প্রথম থেকেই দুর্বল হয়ে যাবেন না, ভয় পেয়ে যাবেন না, এটা ভয় পাওয়ার কিছু নেই, আসলে দুনিয়া এভাবেই সৃষ্টি হয়েছে, আমরা এভাবেই এসেছি। তো মনে সাহস রাখবেন যে আমি প্রাকৃতিকভাবে নর্মাল ডেলিভারিতেই আমার বাচ্চাকে দুনিয়াতে আনবো, সাহসটা অনেক বড় একটা ফ্যাক্টর। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।